ورحمة الله وبركاته. الحمد لله، الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان، والنجم والشجر يسجدان، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا محمدًا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد، فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. إلا من تاب وآمن وعمل عملا صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين. الحمد لله رب العالمين. سكل محبت درود قري اللهم صل على محمد وعلى آل محمد. اللهم بارك على محمد وعلى آل محمد. بلغ العلا بكماله مايدره مجبره أي سيد عالم، مايدره مجبره أي سيد عالم، دیدار دکھا دے نہیں
امام نمازوں میں عزام تکبیر میں کلمہ میں نمازوں میں عزام ہائے نام الہی سے ملا نام محمد ہائے نام الہی سے ملا نام محمد مقبول تو ہے شاز ہے قابل تو بہت ہے مقبول تو ہے شاز ہے قابل تو بہت ہے آئنا کے مانندے تو نہیں دل تو بہت ہے آئنا کے مانندے تو نہیں دل تو بہت ہے چشم زدن غافل ادا شاہ نباشی ایک چشم زدن غافل ادا شاہ نباشی شاید گنگاہے کو نداغا نباشی شاید گنگاہے کو نداغا نباشی بلا لولا بکمالی ہی মাত্র আলেম হয়েছেন যুবক মানুষ আব্দুল্লাহ ইবনে মোবারক
তখন ওই মেয়ের পিছনে পিছনে হাঁটা শুরু করছে হাঁটতে 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 তো মেয়ে আবার এটা বুঝতে পারছে যে এই ছেলে আমাকে ফলো করতেছে এটা কিন্তু আমি বানানো গল্প বলছি পিছনে পিছনে যখন হাঁটতেছেন তো মেয়ে টের পেয়ে মেয়ের সঙ্গে আরেকটা মেয়ে ছিল তো তাকে দিয়া আব্দুল্লাহ ইবনে মুবারককে বলছে যে উনি মনে হয় আমাকে পছন্দ করছে তুমি একটু ওনাকে বলো যে আগামীকাল বিকাল তিনটায় তিন মাতার মোড়ে কথার কথা বট গাছতলায় আমার সঙ্গে যেন দেখা করো হ্যাঁ সে আনন্দেও অন্তরে আনন্দিত হয়ে গেছে পরের দিন বিকেল তিনটায় ঠিক তিনটা বাজার এক ঘন্টা আগে উপস্থিত তিনটা বাজছে আসে নাই চারটা বাজছে আসে নাই দেখি আর একটু দেখতে 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 রাত পার হয়ে ফজরের আজান হয়ে গেছে কিন্তু মেয়ের জন্য বসে আছে ফজরের নামাজ পড়ে কিছু মুসল্লি রাস্তা দিয়ে হাঁটে না এলাকার কিছু মুরব্বী রাস্তা দিয়ে যাচ্ছেন দেখে আব্দুল্লাহ ইবনে মুবারক বটগাছতলায় বসে আছে এবার আব্দুল্লাহ ইবনে মুবারককে এক মুরব্বী ডাক দিয়ে কয় আব্দুল্লাহ ইবনে মুবারক তো সকালবেলা তুমি এখানে বটগাছতলায় কি কর আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন চাচা একটা মেয়েকে গতকাল দেখেছিলাম মেয়েটাকে ভালো লেগেছিল মেয়েটা আমার সঙ্গে দেখা করার জন্য গতকাল বিকেল তিনটায় সময় দিয়েছিল কিন্তু আমি একটু অপেক্ষা করি আসবে আসবে করতে করতে কখন রাত পার হয়ে গেছে আমি জানি না এই চাচা আব্দুল্লাহ ইবনে মুবারককে ডাক দিয়ে বলে দুনিয়ার একটা মেয়ের জন্য তুমি একটা রাতকে ব্যয় করেছো কিন্তু মেয়ে আসে নাই তুমি যদি এই একটা রাত আল্লাহকে দিতা আল্লাহ তোমার প্রেমিক হয়ে যেত এই যে দিলের মধ্যে ধাক্কা লাগছে হায় হায় আমি আসলেই তো এই যে ওখান থেকে ফিরে আসছেন আব্দুল্লাহ ইবনে মুবারক কই ছিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন তার মাকাম সময়কে কাজে লাগানোর কারণে এবং ওই একটা মানুষের একটা বক্তব্য তার জীবনের মোড়কে ঘুরিয়ে একেবারেই চূড়ান্ত সম্মানের জায়গায় পৌঁছে দিয়েছে এজন্য কোন কথায় কার জীবনের মোড় ঘুরে যাবে এটা আমরা কেউই জানি না কিন্তু মালিক আমাদেরকে সুযোগ দেন মালিক আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাতে চান শুধু আমাদের একটু উদ্বেগ নেওয়া আমি আপনাদের সামনে জায়াত করেছি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা فأولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যখন কোন বান্দা আমি আল্লাহর কাছে তওবা করে নেক আমল করে আমি আল্লাহ ওই বান্দার জিন্দেগির গুনাহগুলোকে ক্ষমা করে দেই সুবহানাল্লাহ শুধু তাই নয় বান্দা যখন আমি আল্লাহর কাছে তওবা করে তওবা যখন করে বান্দা জীবনে যত গুনাহ করেছে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দেওয়ার পরে ওই গুনাহগুলোকে আমি আল্লাহ নেকি দ্বারা পরিবর্তন করে দেই এই দুনিয়ার জমিনে মানুষ বসবাস যারা আমরা করি সরকার থেকে শুরু করে র‍্যাব পুলিশ আর্মি মিডিয়া যত ধরনের বাহিনী আছে এরা সবাই অপরাধীকে খুঁজে শাস্তি দেওয়ার জন্য কথা ঠিক না আহ কি মালিক আমরা পাইলাম যেই মালিক তার অপরাধী বান্দাগুলোকে খুঁজে মাফ করে দেওয়ার জন্য কি মালিক আমরা পেয়েছি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলতেছেন বান্দা যখন গুনাহ করার পরে আমি আল্লাহর কাছে মাপ চাই আমি ওই বান্দাকে বোনাস সহ মাপ করে দিই একটু উপলব্ধি করেন সহজ ভাষায় বোঝায় যে যত বড় গুনাহগার মালিকের কাছে তার অফার তত বেশি সুবহানাল্লাহ এক কথায় গুনাহ যার যত বেশি মালিকের কাছে অফার তার তত বেশি সুবহানাল্লাহ হুজুর এটা কি কইলেন সারা জীবন শুনলাম যার আমল যত বেশি হবে তার মাকাম সম্মান আল্লাহর কাছে বেশি হবে আপনি দেখি বলতেছেন যার গুনাহ বেশি তার অফার বেশি কেমনে বুঝেন সহজ ভাষায় বলি ধরেন
মুরব্বী চাচা পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন, রোজা করেন, আল্লাহ বিধান সবই মানেন, এলাকার সব থেকে ভালো মানুষ, তার দ্বারা 100 গুণা হয়েই গেছে কোনো কারণ হতেই পারে। আর এই এলাকার সব থেকে গুণাগার মানুষ যা আল্লাহর নামে ইবাদত করে না, কোরআন পড়ে না, এক কথাই নাফরমানিতে মশগুল আছে, সারাটা জীবন গুনাহ করেছে, তার আমল নামায় 1 কোটি গুনাহ। কত গুনাহ হিসাবটা মনে রাখবে, মুরব্বী চাচার আমল নামায় কত গুনাহ, আর সব থেকে এলাকার খারাপ মানুষের আমল নামায় কত গুনাহ, 100 গুনাহ। এখন দেখেন তো এই মুরব্বী চাচা আল্লাহর কাছে তওবা করতেছে, আল্লাহ আমার ভুল হয়ে গেছে মালিক মাফ করে দাও, মালিক বলে যা তোর 100 গুনাহ মাফ করে দিলাম এবং এই পরিবর্তে তোকে 100 সওয়াব দিয়ে দিলাম। এখন এই এলাকার সব থেকে খারাপ মানুষটা আল্লাহকে বলতেছেন, আল্লাহ সারাটা জীবন অন্যায় করেছি মালিক, জুলুম করেছি, নামাজ পড়ি নাই মালিক, ইবাদত করি নাই, কোরআন পড়ি নাই মালিক, রোজা রাখি নাই মালিক, তোমাকে ডাকি নাই, তোমার ইবাদত করি নাই আল্লাহ, আজকে অনুশোচনা অন্তরের মধ্যে আসছে, মালিক তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ বলে যা তোকে আমি মাফ করে দিলাম, শুধু মাফ করে দিলাম তা নয়, 1 কোটি তোর আমলনামায় গুনাহ ছিল, আমি আল্লাহ 1 কোটি গুনাহকে আমি আল্লাহ 1 কোটি নেকি দ্বারা পরিবর্তন করে দিলাম। এখন বুঝে থাকলে বলেন তো, যার আমল নামায় 100 গুনাহ ছিল, মুরব্বী চাচা সারা জীবন ইবাদত করছে, বোনাস পাইছে 100 নেকি, কিন্তু যেই মানুষটা সারা জীবন গুনাহ করে 1 কোটি গুনাহ করছে, তওবা করার কারণে মালিক তার আমল নামায় 1 কোটি সওয়াব দিয়ে দিয়েছে। কেমন মালিক পেয়েছি, গুনাহ করেছেন, অন্যায় করেছেন, আল্লাহর কাছে যদি তওবা করতে পারি, মালিক আমার তওবাকে কবুল করার জন্য প্রস্তুত, শুধু ক্ষমা চাইতে দেরি, ক্ষমা পেতে দেরি নেই। সুবহানাল্লাহ, একটা জিনিস মনে রাখবেন, আল্লাহর কাছে যখন কিছু চাবেন, সবাই মনোযোগের সাথে, আল্লাহর কাছে যখন কিছু চাবেন, আল্লাহর কাছে মাপ চাবেন, ক্ষমা চাবেন, কি চাবেন, একটা কিতাবের মধ্যে আছে যে বান্দা যে আল্লাহর কাছে চাবে, সব থেকে বড় চাওয়া কি, সব থেকে বড় চাওয়া হলো মাপ চাওয়া, ক্ষমা চাওয়া, আর আল্লাহর কাছ থেকে বান্দার জন্য সব থেকে বড় পাওয়া হলো মালিকের কাছ থেকে ক্ষমা পাওয়া। সুবহানাল্লাহ, কবরে যাইতে হবে না, গুনাহ নিয়ে যাওয়া যাবে ওই কবরে, গুনাহ মুক্ত জীবন নিয়ে যেতে হবে, তাহলে ওই কবর আপনার আমার জন্য শান্তির জায়গা হবে। ওই কবরে প্রত্যেক বান্দাকেই প্রশ্ন করা হবে, তিনটা, কয়টা, হাশরের ময়দানে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে হাশরের ময়দানে মালিক বনি আদমকে 5টা প্রশ্ন করবে, 5টা প্রশ্নের উত্তর না দেয়া পর্যন্ত কোনো বনি আদম 1 কদমও সামনে বাড়তে পারবে না। এই বয়ানটা অনেকেরই মুখস্থ আছে, শুধু আমি এখান থেকে কিছু কথা বলবো আপনার অন্তরকে নাড়া দেওয়ার জন্য, যাতে আমার জীবনটা পরিবর্তন হয়। যদি আমি গুনাহের রাস্তায় থাকি, মালিক যেন গুনার রাস্তা থেকে উঠায় আমাকে সিরাতে মুস্তাকিম জান্নাতের রাস্তায় উঠায় দেয় বলি। কবরে প্রশ্ন কয়টা, প্রশ্নগুলো আমরা জানি না, উত্তরগুলো জানি না, কবরে প্রশ্নের উত্তর দিতে পারবে কারা, তাদের পরিচয় জানাবার দরকার কিনা বলে, যে আমাদের ভিতরে আমরা সেই মানুষ আছি কি করে। ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ওই কবরের মধ্যে প্রত্যেক বান্দাকে প্রশ্ন করা হবে কয়টা, আরো জোরে বলেন কয়টা, তিনটা প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন, মান রব্বুকা, বলো বলো তোমার রব কে ছিল, ফেরেশতারা জিজ্ঞাসা করবে বলো দুনিয়ার জমিনে কার দাসত্ব করেছো, দুনিয়ার জমিনে কার গোলামি করেছো রে গোলাম, বলো বলো মান রব্বুকা তোমার রব কে। ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলামেরা, যেই বান্দাটা দুনিয়ার জমিনে রব কে রব হিসাবে পেয়ে খুশি, দুনিয়ার জমিনে যেই বান্দাটা আল্লাহর বিধান মেনে চলবে, দুনিয়ার জমিনে যেই বান্দাটা আল্লাহর হুকুম মোতাবেক জীবন যাপন করবে, একমাত্র কেবলমাত্র শুধুমাত্র সেই বান্দা বলবে, সেই বান্দা এক বাক্যে জবাব দেবে, রব্বি আল্লাহ আমার রব হলেন আল্লাহ। সুবহানাল্লাহ,
দুনিয়ার জমিনে প্রশ্ন ফাঁস হলে পরীক্ষা বাতিল করা হয়, আবার নতুন করে প্রশ্ন সাজা নতুন করে ডেট করিয়ে আবার পরীক্ষা দেওয়ার সুযোগ করে দেওয়া হয়। কিন্তু আমার মালিক কবরের প্রশ্ন আগেই ফাঁস করে দিয়েছেন। এটা বোঝা যায় প্রশ্ন এবং জবাব মুখস্থ করে গেলেই কবরে ওই জবাব দেওয়ার সুযোগ হবে না। দুনিয়ার জমিনে আল্লাহর বিধান মানতে হবে, দুনিয়ার জমিনে দিন পেয়ে খুশি আনন্দ চিত্তে গ্রহণ করতে হবে। যদি করতে পারি কবরে গেলে প্রশ্নের জবাব দিতে পারবো। আর যদি আমি দুনিয়ার জমিনে আল্লাহর হুকুম না মানি, ফেরেশতারা প্রশ্ন করবে মান রব্বুকা বলো তোমার রব কে ছিল, তখন বলবে লা আদরি, লা আদরি আমি জানি না, লা আদরি আমি জানি না। দুই নাম্বার প্রশ্ন করবে বলো তোমার আমার নবীয়া তোমার নবী কে ছিল বলো। দুনিয়ার মুসলমান দুনিয়ার জমিনে যেই বান্দারা নবীর সুন্নাহ মোতাবেক জীবন যাপন করবে, ভিতরে অনেক কথা আছে শুধু সংক্ষেপ করে বলি বুঝে নেবেন। দুনিয়ার জমিনে নবীর আদর্শে যারা আদর্শবান হবে, নবীজির দেখানো পথে মতে যারা চলবে, ওই কবরের মধ্যে যখন জিজ্ঞাসা করবে আমার নবী যেটা বলো বলো তোমার নবী কে ছিল, যারা নবীকে পেয়ে খুশি তারা বলবে নবী জুনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আরেকটা প্রশ্ন হলো বলা হবে বলো 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 তুমি কোন ধর্ম অনুসরণ করেছ, তোমার ধর্মের নাম কি বলো। আমা দীনুকা বলো বলো তোমার দিন কি ছিল। রদিতু বিল্লাহি রব্বা ওয়া বিল ইসলামি দীনা আবি মুহাম্মাদিন নাবিয়া। এই দুনিয়ার জমিন ইসলামকে দিন হিসেবে পেয়ে যারা খুশি, এই দুনিয়ার মুসলমান ইমানদার নবীকে নবী হিসেবে পেয়ে যারা খুশি, যারা সন্তুষ্ট চিত্তে গ্রহণ করবে, একমাত্র কেবলমাত্র তারাই কবরে জবাব দিবে যে দীনিয়াল ইসলাম। সুবহানাল্লাহ। এ হলো কবরের তিনটা প্রশ্ন। এবার আসুন হাসরের ময়দানে বনি আদম পাঁচটা প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত এক কদমও সামনে বাড়তে পারবে না। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এক নাম্বার হলো আল্লাহ জিজ্ঞাসা করবে গোলাম দুনিয়ার জমিনে 60 বছর, দুনিয়ার জমিনে 70 বছরের হায়াত গোলাম তোরে আমি দিছিলাম, গোলাম বল বল এই 60 বছরের হায়াতের জিন্দগি কোন কাজে অতিবাহিত করেছ, বান্দা জবাব দাও তারপরে সামনে যাও। সময় আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককেই একটা সময় দিয়েছেন, না দেন নাই, কারো বা 40 কারো বা 60 কারো বা 70। মনে হলো বলে যাই, আমাদের মাঝে একটু আগেই আমি খবর পেলাম আমাদের দেশের প্রখ্যাত একজন ওয়াইস, আমরা সবাই যাকে চিনি আমাদের হৃদয়ের স্পন্দন, যিনি আমাদের ময়দানে কথা বলার রাহবার ছিলেন, দীর্ঘদিন যাবৎ জেলখানায় বন্দী ছিলেন, আল্লামা দিলার হোসেন সাইদি আর দুনিয়াতে নেই, ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, একটু আগে দুনিয়ার জমি থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন। আমিন। আর জোরে দিল থেকে বলি আমিন। তো যাই হোক, আল্লাহ পাক আমাদেরকে হাসরের ময়দানে জিজ্ঞাসা করবে, বল বান্দা 40 বছর হায়াত 60 বছর হায়াত কোন কাজে অতিবাহিত করেছ। ছাত্র ভাইরা সবাইকে বলছি, সময় সময় সময়টা অনেক দামি জিনিস। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আসরের মধ্যে বলেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লা আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আ দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন এই জায়গায় বলেন ওয়াল আসরি সময়ের সফর, ইন্নাল ইনসানা লাফি খুসর সকল মানুষ ক্ষতিগ্রস্ত। আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে তো দুনিয়ার কসম খাইতে পারতেন, আল্লাহ চাইলে তো মসজিদের কসম খাইতে পারতেন, আল্লাহ চাইলে তো মাদ্রাসার কসম খাইতে পারতেন, আল্লাহ তাআলা চাইলে তো আরো দামি জিনিসের কসম খাইতে পারতেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সময়ের কসম খেলেন, তার কারণ তাফসীরের মধ্যে লেখা হয় সময় এমন দামি সম্পদ, জীবন থেকে একটা ঘন্টা একটা মিনিট যদি চলে যায়
কোটি কোটি মিলিয়ন বিলিয়ন টাকা দিয়ে একটা ঘন্টা জীবনে ফেরত আনার কোন সুযোগ নাই ঠিক না সময় অনেক দামি জিনিস আমরা সময়কে কাটানোর চেষ্টা করি কথা ঠিক না এই কথাটা ভালো করে বুঝেন আমরা যারা চাকরি করি মনে করি কি এই মাসটা গেলে আমি বাইসে যাই ঠিক না আজকে দিনটা পার হলেই আমি বাইসে যাই কথা বাস্তব না অবাস্তব কিন্তু আপনি যে চিন্তা করতেছেন দিনটা গেলেই আমি বাঁচি মাসটা গেলেই আমি বাঁচি বছরটা গেলেই আমি বাঁচি আসলে মাসটা গেলেই বছরটা গেলেই আমি বাঁচি না আমি মরি কথা ঠিক কি না আপনার জিন্দেগির থেকে হায়াত চলে যাচ্ছে এজন্যই উক্তি আছে সাধারণ মানুষ যারা তারা সময় কাটানোর চেষ্টা করে আর অসাধারণ মানুষ যারা তারা সময়কে কাজে লাগানোর চেষ্টা করে ভালো করে বুঝেন ছাত্র ভাইয়েরা সময় সমান সমান জীবন কি সময় সমান সমান জীবন আপনার জীবন থেকে একটা ঘন্টা সময় নষ্ট করলেন মানে আপনি আপনার জীবনকে নষ্ট করলেন এই জন্য আপনি সময়কে যদি কাজে লাগাতে পারেন আপনার জীবন সুন্দর হবে জীবন অর্থবহ হবে ঠিক কি না এই জন্য সময়কে কাজে লাগানোর চেষ্টা করি এটা দুনিয়াবী দিক থেকেও যদি আমরা তাকাই যে সময়কে যারা কাজে লাগায় সময়কে যারা মূল্যায়ন করে তারা একদিন একটা প্রতিষ্ঠিত জায়গা পর্যন্ত পৌঁছে যায় ঠিক কি না দেখবেন এক লোক এক সময় ছোট্ট একটা টুকুরিতে করে রাস্তার একটা পাশে শুধুমাত্র কাঁচামরিচ বিক্রি করতো এই কাঁচামরিচ সে বিক্রি করা বাদ দেয় নাই এটাকে আঁকড়িয়ে ধরছে প্রতিদিন সময় মতো কাঁচামরিচ বিক্রি করতো এই কাঁচামরিচ বিক্রি করতে করতে পাশে একদিন একটা আলুর টুকরি বসাইছে আবার আলুর টুকরি কাঁচামরিচ বেচতে বেচতে আর একটা টুকরি বাড়াইছে এই টুকরি বাড়াইতে বাড়াইতে একদিন একটা দোকান বানাইছে একটা দোকান বানাইতে বানাইতে একদিন একটা কোম্পানি খুলে ফেলছে ঠিক কিন্তু কিন্তু যারা আজকে 500 টাকা ইনকাম করছি 500 টাকা 200 টাকা 150 টাকা 150 টাকা 500 আমার 3 দিন যাবে ঘরের মধ্যে বসে থাকে 3 দিন 3 দিন পরে আবার ইনকাম করতে যায় ও আজকে যে জায়গায় 40 বছর পরে ওই জায়গায় কথা ঠিক কিনা বলেন এই জন্য ভাই ছাত্র ভাইয়েরা সময়কে কাজে লাগে সবক দিচ্ছে আমি এক পৃষ্ঠা হয়েছে হয়েই তো গেছে সময় আছে আধা পৃষ্ঠা করার কি দরকার একটু করে রাখি কালকে আবার ওদের সাথে সহজ হবে কিন্তু তুমি তোমার নিজের ক্ষতি করছো কথা ঠিক সময়কে যদি আজকে কাজে লাগাতে পারো তোমার সামনের ভবিষ্যৎ সুন্দর হবে ঠিক কিনা বলেন এজন্যই কবি বলছেন দেয়ালের দিকে তাকিয়ে থেকে লাভ নাই দেয়ালে একা একা দরজা জন্মাবে না জানালাও তৈরি হবে না যদি তুমি প্রাচীর দেয়ালের ওপারে যেতে চাও অবশ্যই সময় কাজে লাগায়া চিন্তা ভাবনা না করে দ্রুত তুমি দেয়াল খোঁড়া শুরু করো দরজা জানালা বানানোর জন্য প্রস্তুতি নাও ঠিক তাই রামা সময় অনেক দামি সম্পদ সময় চলে গেলে আর ফিরে আসবে না আপনার বাড়ি আছে আপনার গাড়ি আছে আপনার সম্পদ আছে আপনি গাড়ি বিক্রি করছেন আপনি আপনার সম্পদ আপনার জমি বিক্রি করছেন যদি এটা বিক্রি করে থাকেন একদিন আপনি টাকা হলে আবার টাকা ইনকাম করে এই গাড়ি কিনতে পারবেন আবার আপনি বাড়ি করতে পারবেন আবার জমি কিনতে পারবেন কিন্তু দোস্ত যদি জিন্দগি থেকে একটা বছর চলে যায় একটা ঘন্টা চলে যায় কোটি কোটি টাকা দিয়েও একটা ঘন্টা হায়াতের মধ্যে ফিরে আনার কোনো সুযোগ নাই এই জন্য আল্লাহ বলেন এক নম্বরে গোলাম তুমি তোমার জীবনের সময়গুলো কোন কাজে ব্যয় করেছো বলো এখনো সুযোগ আছে জীবনে যতগুলো দিন হায়াত চলে গেছে আল্লাহর কাছে তওবা করব আর বলবো আল্লাহ বাকি জীবনটা তুমি তোমার রাহে তোমার রাস্তায় আমাকে চলার তৌফিক দান গুনাহ মুক্ত থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ দেখেন আল্লাহর কাছে যখন আমরা যাব মনে করেন আমার জীবনে কোনো আমল নাই কোনো আমল নাই আল্লাহকে যদি এতটুকু বলতে পারি আল্লাহ দুনিয়াতে আমি নামাজ পড়তে পারি নাই নামাজ পড়লেও সূরাগুলো শুদ্ধ ছিল না আল্লাহ তোমার জিকির করতে পারি নাই সময়ের অভাবে কোরআন শিখতে পারি নাই আমি টাকা ছিল না দান সদকার আমলও করতে পারি নাই যাকাতের আমলও করতে পারি নাই হজের আমলও আমি আপনার জাহান্নামকে ডরাইতাম আপনার আজাবকে ডরাইতাম মালিক এই জন্য আমি গুনাহ থেকে বেঁচে থাকতাম আপনার আজাবের ভয়ে মালিক আমি এই যে গুনাহ থেকে বাঁচার জন্য সবসময় চেষ্টা করছি যাতে আমার দ্বারা গুনাহ না হয় আল্লাহ এই ওসিলাকে আমাকে মাফ করে দেওয়া যায় না হাদিসের মধ্যে আসছে এই বান্দা যখন আল্লাহর কাছে হবে কাকুতি মিনতি করবে এই যে জাহান্নামের ভয়ে বান্দা গুনাহ থেকে বেঁচে থাকার কারণে মালিক বলবে যা গোলাম আমার ভয় যেহেতু অন্তরে ছিল আজাবের ভয় জাহান্নামের ভয় ছিল যা তোকে মাফ করে আমি আমার জান্নাত দিয়ে দেব এজন্য সর্ব হালতেই চেষ্টা করব যাতে গুনাহ না হয়ে যায় কিন্তু দুঃখজনক হলো সত্য সাহাবায়ে কেরাম
নবী যখন কোন আমলের কথা বলতেন তার প্রতিযোগিতা করতেন কে কার থেকে বেশি আমল করতে পারে কথা ঠিক না যে কে কার থেকে বেশি আমল করে কে কার আগে জান্নাতে যেতে পারে জান্নাতে যাওয়ার প্রতিযোগিতা করতেন আর আহা আমরা সেই নবীর উম্মত আমরা প্রতিযোগিতা করি কে কার থেকে বেশি গুনাহ করতে পারে কে কার থেকে বেশি সুদ খাইতে পারে কে কার থেকে বেশি জুলুম করতে পারে কে কার থেকে বেশি অন্যায় করতে পারে অত্যাচার করতে পারে কে কার থেকে বেশি ঘুষ খাইতে পারে আমরা প্রতিযোগিতা করি জাহান্নামে কে কার আগে যাইতে পারে ভাই ও দোস্ত বুজুর্গ ইসলামী মজলিস সেইভাবে কিছু কথা বলার চেষ্টা করছি যাতে ইসলাহ হওয়া যায় অন্তরের মধ্যে যাতে করে গুনার ময়লা যেগুলো আছে এগুলো বের হয় একটু চিন্তা যাতে অন্তরের ভিতরে আসে সূরা ফোরকানের তাফসির আছে সূরা ফোরকানের মধ্যে রহমানের বান্দার ১২টা গুণ সম্পর্কে আল্লাহ আলোচনা করেছেন গিয়ে একটু পড়বেন দেখবেন ১২ নম্বরে বলছেন আল্লাহ তাআলা ১২ নম্বরে বলছেন যে মুমিন বান্দার সামনে যখন কোরআন হাদিসের কথা আলোচনা করা হয় মুমিন তো তারা ওই কোরআন হাদিসের কথাগুলো শোনার পরে চিন্তা করে যা সুবহানাল্লাহ এই যে বয়ানগুলো শুনতে যেখানে শুনে চলে গেলে হবে না খাঁটি মুমিন তারা যারা বয়ান শোনার পরে চিন্তা করবে হায় হুজুর যে বয়ান করলেন আসলেই তো আমি আমার জীবনে কত গুনাহ করেছি আমার জীবন থেকে ৪০ চলে গেছে ৫০ চলে গেছে আমি কি করেছি আমি কয়দিন দুনিয়াতে থাকব আমার কয়দিন সময় আছে আমি জানি না অধিকাংশ সময় চলে গেছে আমি কি করেছি আল্লাহর জন্য এজন্য আমি প্রায় বয়ানি একটা কথা বলি এই মুহূর্তে যদি আপনার আমার মরণ হয় একটু দিন দিয়ে বুঝবেন ভাই এই মুহূর্তে যদি মরণ হয় আল্লাহ যদি জিজ্ঞাসা করে গোলাম তোকে আমি ৪০ বছর ৬০ বছর হায়াত দিছিলাম এই ৪০ বছরের হায়াতের বাউন্ডারির ভিতরে ৬০ বছরের হায়াতের বাউন্ডারির ভিতরে কি আমল করেছে গোলাম ওই আমলটা দেখা যে আমলটা দেখাইলে ওই আমলটার বিনিময়ে আমি তোকে জান্নাত দিব আপনি আমি একটু বুকে হাত দিয়ে বলি তো ওই রকম একটা আমল আপনি আমি প্রস্তুত করতে পেরেছি কিনা আল্লাহকে দেখানোর মতো একটা আমল আমার আছে কিনা কি আমলটা আল্লাহর কাছে দেখাবো হয়তো বলতে পারেন হুজুর আমি তো ১০ বছর বয়স থেকে নামাজ পড়ি আমি নামাজটা আল্লাহর কাছে পেশ করব আরে ভাই নামাজ যারা পড়ে অধিকাংশ মানুষের তো তেলাওয়াত শুদ্ধ হয় না নামাজ যখন পেশ করব মালিক বলবে গোলাম নামাজ তো পেশ করেছ কিন্তু তোর তেলাওয়াত তো শুদ্ধ ছিল না এই তেলাওয়াত শুদ্ধ না থাকার কারণে নামাজ ভঙ্গের কারণ অনিষ্টা এর মধ্যে প্রধান কারণ হলো অশুদ্ধ তেলাওয়াত তোর নামাজ তো দরবারে কবুল হয় নাই নামাজ দিয়ে কিভাবে মাপ পাবি এরকম ভাবে একটা একটা আমল আল্লাহর কাছে দেখাইতে থাকবো আল্লাহ এক একটা আমল আমাদের কাছ থেকে সরায় দিবেন এই আমল কবুল হয় নাই দান করেছো কবুল হয় নাই হজ করেছো কবুল হয় নাই যাকাত দিয়েছো কবুল হয় নাই এইভাবে এইভাবে আমলগুলো যখন প্রত্যাখ্যান করে দিবে মালিকের কাছে তখন কোন আমলের বিনিময়ে যাবে এই জন্য ভাই একটু অন্তরের মধ্যে বোঝ ঢুকাই একটু ঢুকাই যে মালিকের কাছে কি পেশ করব কি পেশ করব আমরা মালিকের কাছে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাআলা যেন বেশি করে নেক আমল সহি শুদ্ধ ভাবে করার তৌফিক দান করে এই যে সহজ বয়স্ক কোরআন শিক্ষা ফাউন্ডেশন কোরআন শিক্ষা হয় কিনা শেখার দরকার আছে কিনা উতলু মা ও হিয়া কষ্ট হইতেছে আপনাদের উতলু মা ও হিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাহ ২১ নম্বর পারে প্রথম আয়াত দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের মধ্যে বলেন হে নবী পয়গম্বর আপনি তেলাওয়াত করুন আপনার উপরে যে কিতাব নাজিল করা হয়েছে এক নম্বরে আল্লাহ বলছেন নবী আপনি তেলাওয়াত করুন দুই নম্বরে আকিমিস সালাহ নামাজ কায়েম করুন আল্লাহ আগে বলেন নাই নামাজ কায়েম করুন এরপরে তেলাওয়াত করুন আমাদের সমাজের ওলামায়ে কেরামরা যখন নামাজের বয়ান করে তখন ইন্নাস সালাতা তানহা এখান থেকে শুরু করে বুঝছো ঠিক না কিন্তু এর উপরে কিন্তু আয়াত আছে অংশ আছে আল্লাহ পাক রব্বুল আলামিন আগে বলছেন তেলাওয়াত করো তেলাওয়াত
শুদ্ধ যদি হয় নামাজ শুদ্ধ হবে নামাজ যদি শুদ্ধ হয় এরপরে বলছেন ওই নামাজ তোমাকে অশ্লীলতা অসৎ কর্ম থেকে ফিরিয়ে রাখবে আজকে আমাদের সমাজের মানুষ দেখবেন নামাজ পড়ে সুদ খায় নামাজ পড়ে ঘুষ খায় নামাজ পড়ে জমির আইল ঠেলে আছে না নাই নামাজ পড়তেছে হাজার রকমের গুনাহের সঙ্গে জড়িত নামাজ পড়তেছে আসরের নামাজ পড়ে হাজী সাহেব মানুষ দেখুন চার দোকানে গিয়ে চা খায় আর ল্যাংটা ড্যাশ টিভিতে দেয় শুদ্ধ তেলাওয়াত যদি হয় নামাজ শুদ্ধ হবে এই শুদ্ধ নামাজ আপনাকে অশ্লীলতা অসৎ কর্ম থেকে ফেরাবে যতদিন পর্যন্ত শুদ্ধ হবে না ততদিন পর্যন্ত নামাজ শুদ্ধ হবে না আর যতদিন পর্যন্ত নামাজ শুদ্ধ হবে না ততদিন পর্যন্ত আপনার চরিত্র জীবন যাপন কর্ম সব কিছু একটাও আপনার সুন্দর হবে না এজন্য যেহেতু সহজ বয়স্ক কোরআন শিক্ষা ফাউন্ডেশনের আজকের ইসলামী প্রোগ্রাম নিয়ত করি যারা কোরআন শিখতে পারেনি কোরআন শিখবো আরেকটা নিয়ত করেন যারা অভিভাবক আছেন যাদের ঘরে সন্তান আছে যে আমি আমার মতো আমার সন্তানটাকে কোরআন পড়তে জানে না এরকম যাতে না হয় আমি আমার সন্তানকে কোরআনের শিক্ষা সবার আগে দেবো ইনশাআল্লাহ দেবো তো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন আমিন তো আমি যেটা বলতেছিলাম যে আল্লাহ তাআলা আমাদেরকে এক নম্বরে জিজ্ঞাসা করবে তুমি তোমার জীবনের সময়গুলো কোন কাজে ব্যয় করেছো বলো শেষ করে দিয়েছি অনেক সময় হয়ে গেছে আমি শুধু পয়েন্টগুলো কি বলেন আচ্ছা দুই নাম্বার হলো যুবক ভাই আল্লাহ জিজ্ঞাসা করবে বলা তোমাকে আমি একটা যৌবন কাল দিছিলাম কি কাল যৌবন কালের শক্তি সামর্থ্য কোন কাজে ব্যয় করেছো একটা হাদিস আসছে যে কোনো বান্দা যুবক বয়সে যদি ইবাদত করে কি করে ইবাদত করে কিন্তু বৃদ্ধ বয়সে অসুস্থ হয়ে বিছানায় পড়ে গেছে বুঝবেন সেই মানুষটা যুবক বয়সে আল্লাহর ইবাদত করেছে নামাজ পড়েছে মসজিদে গিয়ে জামাতের সাথে কিন্তু বৃদ্ধ অবস্থায় বিছানায় পড়ে গেছে আর মসজিদে যেতে পারে না ব্যাখ্যার মধ্যে আসছে হাদিসের ব্যাখ্যা এই বান্দা বাড়িতে বসে শুয়ে থাকবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমল নামায় মসজিদে গিয়ে জামাতের সাথে নামাজ আদায় করলে যেমন 25 গুণ থেকে 700 গুণ নেকি আল্লাহ বাড়ায় দেয় ওই বান্দার আমল নামায় সর্বোচ্চ গুণ বাড়ায় আমল নামায় নেকি লেগে দেবে কারণ হলো যেই বান্দাটা যুবক বয়সে মসজিদে এসে ইবাদত করছে ও যদি আজকে সুস্থ থাকতো মসজিদে এসেই নামাজ পড়তো কথা ঠিক আর যেই বান্দাটা যুবক বয়সে গুনার কাজে লিপ্ত থাকবে এই বৃদ্ধ বয়সে হাজার নিয়ত করুক চেষ্টা করুক যে মসজিদে যাব আমল নামায় সব লেখা এই জন্য যুবক ভাইয়েরা যৌবন কাল এই যৌবন কালটার ইবাদত আল্লাহর কাছে সব থেকে বেশি পছন্দের এই জন্য এই সময়টা কাজে লাগানোর চেষ্টা করি একটু মাঝে মধ্যে রাত্রে উঠা 2 রাকাত 4 রাকাত নামাজ পড়িয়া আল্লাহর কাছে একটু হাত তুলে দেখেন না আরে ভাই মজা 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 তো রাত্রে বেলা মালিককে যখন ডাকবেন একটু অন্যভাবে বলি ছাত্র মানুষ আছে বলাটা উচিত না বিবাহ যারা করেছেন বিবাহ যারা করেছেন স্বামী স্ত্রীর সুখ দিনের থেকে রাত্রে কম না বেশি আল্লাহর সাথে প্রেমের সম্পর্ক আল্লাহ তাআলার সাথে আশিকের মাশুকের সম্পর্ক ভালোবাসার সম্পর্ক দিনের থেকে রাত্রে বেশি জমে সুবহানাল্লাহ এজন্যই তো আমাদের আকাবিরিন আসলাব যারা ছিলেন আল্লাহ তাআলার যদি খাস বান্দা হতে চাও ওলি যদি হতে চাও ওলি আল্লাহ যদি হতে চাও আল্লাহর বন্ধু যদি হতে চাও চিন্তা করার দরকার নাই রাত 3টার সময় 2টার সময় ঠান্ডা পানি দিয়ে ওযু কইরা 2 রাকাত নামাজ পড়া আল্লাহর কাছে দোয়া করতে থাকো আল্লাহ অটোমেটিক তোমারে আল্লাহর আশিক মাশুক বানায় আল্লাহ তোমারে রহমতের কোলে টাইনা নিবে যদি রাত্রিবেলা উঠতে পারো আমরা তো ফজরই উঠি না হুজুর তাহাজ্জুদ কেমন ফজরই তো কষ্ট হয়ে যায় আবার তাহাজ্জুদ তাহাজ্জুদ ছাড়া আল্লাহর ওলি হওয়া যায় না নফল ছাড়া আল্লাহর ওলি হওয়া যায় না আরো সহজ ভাষায় বুঝাই কেমন বুঝাবো বলেন আপনার বাড়িতে যদি কোনো ড্রাইভার রাখেন অথবা কোনো কামলা রাখেন চাকর রাখেন তার ডিউটি দিছেন আপনি কামলা রাখছেন জমিতে কাজ করবে সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত
আটটায় ঘড়ি ধরে নামছে, পাঁচটায় ঘড়ি ধরে উঠছে, সামনে ধান কাটতেছে মনে করেন, আর কয়েকটা কোসা দিলেই শেষ হবে, কিন্তু পাঁচটা বাচ্চা এই কোসাটুকু আর দেয় না, উঠে গেছে, এরকম কৃষক আছে না? না না, পাঁচটা বাচ্চা আর এক সেকেন্ড ধরে আছে না? আছে না। আচ্ছা বলেন তো গেরস্ত এই লোকটার ভালো লাগবে? কিন্তু দেখা যাচ্ছে কি পাঁচটা বেজে গেছে কিন্তু আরো একটা আধা ঘন্টা টাইম দিলে এটা শেষ হবে, তো এর যদি শেষ করে উঠে ওই মালিক তার পছন্দ বেশি করবে, এটা বাস্তব না? কি লাভ হবে? বাজারে গেছে টাকার জন্য, 500 টাকা রস ছিল, এবার 500 টাকা দিয়ে আমার 50 টাকা দিয়ে ভাই বলটু চা খাইস, ভাই স্যার বেশি দিলেন যে ভাই, যে তুই একটু কাজ বেশি করছিস না, তোরে বোনাস দিয়ে দিলাম, আমি তোর উপর খুশি আছি, ঠিক কিনা বলেন? আরে ভাই পাঁচ ওয়াক্ত নামাজ এটা তো মেইন ডিউটি, এই মেইন ডিউটির পাশাপাশি যখন বান্দা নফল ইবাদত করে, তাহাজ্জুদ পড়ে, ইশরাক পড়ে, চাশত পড়ে, আমিন পড়ে, জিকির আসকার করে, সকাল সন্ধ্যা আল্লাহর তাসবিহ পাঠ করে, আল্লাহ আসরের দিন বলবে গোলাম এই যে এগুলো দিলাম তোমার মেইন পাওনা, আর এই পাশে যেগুলো আছে এগুলো তোমার বোনাস। আল্লাহর ওলি হতে হলে বেশি বেশি নফল আদায় করতে হবে, ফরজ তো করতেই হবে, পাশাপাশি নফলও করতে হবে। যুবক ভাইরা যৌবন কালটা আল্লাহর ইবাদতে কাটানোর চেষ্টা করি, মালিক তৌফিক দান করেন। তিন নাম্বার, সম্পদ কোন পথে উপার্জন করেছ? আজকে আমরা যেখান থেকে পাই সেখান থেকে খাই, মসজিদে খিচুড়ি দিলি তো ওইটাই পারাপারি, দিছে কে এটা আগে দেখ, এলাকার সব থেকে সুৎখর লোক খিচুড়ি দিলেও মারামারি হয় ভাই, কি হয় না? আরে আজব ভাই, তুমি মুমিন, তুমি তো খাওয়ার আগে দেখবা যে এটা আমার জন্য জায়েজ না নাজায়েজ, এটা জায়েজ না নাজায়েজ। মুমিন যেটা পাবে সামনে ওটা পাইতে খাবে না, সেটা আগে চিন্তা করবে এটা আমার জন্য হালাল না হারাম। ছোট্ট একটা ঘটনা মনে হয়েছে, খেয়াল করেন, 10 মিনিটের মধ্যে মোনাজাত দিয়ে শেষ করব ইনশাআল্লাহ। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহ গোলাম, সাতজন যুবক সফরে বের হয়েছেন, কয়জন যুবক? দুনিয়ার মুমিন সাতজন যুবক সফরে বের হয়েছেন, জঙ্গলের ভিতর দিয়ে চলতে চলতে তারা রাস্তা হারা ফেলছে, রাস্তা খুঁজে পায় না রে মুসলমান। এবার তারা একটা তাবু গেলেন, তাবু গাড়িয়া দুদিন যায় তিন দিন যায় কিন্তু রাস্তা তারা খুঁজে পায় না, তাদের কাছে খাবার দাবার যা ছিল সব কিছু শেষ হয়ে গেল। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এবার যখন সব কিছু শেষ হয়ে গেল কি করবে কি করবে, খোদার তাড়না আর সহ্য করতে পারে না। দুনিয়ার মুসলমান হঠাৎ করে সামনে তাকায় দেখে একটা হাতির বাচ্চা, কিসের বাচ্চা? এবার কিছু লোক ফতোয়া দিছে জীবন বাঁচানোর জন্য হারাম খাওয়া জায়েজ আছে, ফামানিতুর গায়রা বাগিন ওয়ালা আদিন ফালা ইসমা আলাই। ওই যে সুবিধাবাদী হুজুর আছে না আমাদের সমাজে, দেখবেন যে পোল্ট্রি খেয়া দেয় আছে না নাই, টাকা পাইলেই সরকারি দলের পক্ষে মাসালা দেয় আছে না নাই, অর্থ বড় আটপার মরে দেখ সুবিধাবাদীদের কাতারে দাঁড় করায় দিবে, ঠিক কি না? তো এবার ওই যে সুবিধাবাদী হুজুরকে মতন ফতুয়া দিছে সরকারি হুজুর, সরকারি ফতুয়া দিছে যে জীবন বাঁচানোর জন্য হারাম খাওয়া কি আছে জায়েজ আছে, ফতুয়া দিতে দেরি, আবার কিছু লোক এই ফতুয়া গ্রহণ করতে দেরি করে না আছে না, সাথে সাথে জবাই করে এবার আগুন জ্বালায় হাতির গোস্ত হালাল না হারাম? হারাম খাওয়া শুরু করছে। দুনিয়ার মুসলমান সাতজনের মধ্যে ছয়জন খাইছে, দুনিয়ার মুসলমান ক্ষুধা বেশি লাগছে, ফেরাই করে যে যার মতো করে খাওয়া শুরু করছে। এবার বলে দেয় কি ব্যাপার, আমরা না সাতজন ছিলাম, আমরা ছয়জন কেন আর একজন কই? এবার সামনের দিকে তাকায় দেখে একজন বসে বসে জিকির করতেছে, আল্লাহ 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 সুবহানাল্লাহ জিকির করতেছে। এবার ডাক দে, কয় ভাই তুমি কি খাইবা না নাকি? জীবন বাঁচানোর জন্য যদি হালকা ভাবে হারাম ভক্ষণ করার প্রয়োজন হয় তো সেটা খাওয়া আল্লাহ জায়েজ করে দিছেন। এবার ওই যুবক ডাক দিয়ে বলে যে আল্লাহ হাতির বাচ্চা পাঠাইছে, শোনো শোনো, ওই আল্লাহ যদি আমাদের জন্য পাঠাইতো মালিক হাতির বাচ্চা না পাঠায়া ছাগলের বাচ্চা পাঠাইতো, আল্লাহ তো জানে আমাদের জন্য হাতি এটা হারাম,
আর আল্লাহ জানে হারাম মুমিনের জন্য খাওয়া জায়েজ না এটা আমাদের জন্য নয় আমি বিশ্বাস করি না যে এটা আমাদের জন্য আল্লাহ পাঠায় দিয়েছে ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলামে বার খাওয়া দাওয়ার পরে তাবুর ভিতরে তারা ঘুমায় গেছে এই দিকে জংলা হাতি পাগল হয়ে গেছে আমার বাচ্চা গেল কোথায় এবার জংলা হাতি তার বাচ্চার খোঁজে যখন বের হয়ে গেছেন খুঁজতে খুঁজতে হঠাৎ করে একটা গাছের ডালে তাকায় দেখে রে যে গাছের ডালে হাতির বাচ্চার চামড়াটা ঝোরানো আছে আর জংলা হাতি মা হাতির বুঝতে বাকি নাই আমার বাচ্চার উপরে জুলুম করা হয়েছে আমার বাচ্চার উপরে নির্যাতন করা হয়েছে কারা নির্যাতন করলো এবার সামনের দিকে তাকায় দেখে তাবু দেখা যায় এবার তাবুর কাছে গিয়ে দেখে কিছু মানুষ ঘুমায় আছে আমার আল্লাহ হাতির মগজের মধ্যে এলেম ঢালতেছেন হাতি হাতিরে হাতি খবরদার পাইকারি দরে সবার উপরে জুলুম করবি না কারণ সবাই কিন্তু তোর বাচ্চার উপরে জুলুম করে নাই সুবহানাল্লাহ আ দুনিয়ার মুসলমান এবার তাবুর ভিতরে হাতি সুর ঢুকায়া জবানের কাছে হাতির সুরটা নিয়ে গিয়া এবার ঘেরান নিচে কার জবান থেকে আমার বাচ্চার গোস্তের ঘেরান পাওয়া যায় এবার জাতের যাদের যাদের মুখ থেকে এই যে হাতির গোস্তের ঘেরান পাওয়া যাচ্ছে এদেরকে হাতি পায়ের নিচে পদপিষ্ট করে দুনিয়া থেকে বিদায় করে দিচ্ছে নাউজুবিল্লাহ কিন্তু মুসলমান ইমানদার আল্লাহর গোলাম এবার একজন যুবকের যখন এবার সুরটা তার মুখের কাছে নিয়ে গেছে এবার ওখান থেকে আওয়াজ ভেসে আসছে জিকিরের আওয়াজ আল্লাহ 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 জিকির ভেসে আসতেছে ছয়জন রে পায়ে নিজে পদপিষ্ট করে হত্যা করিয়া আর এই একজন যুবক রে সুর দিয়া ধাক্কায় উঠায়া পিঠের মধ্যে করে লইয়া জঙ্গলের রাস্তার মধ্যে উঠায়া দিছে এবং যেই জায়গার মধ্যে ভালো ভালো পাকা পাকা ফল আছে আপেল আছে আঙ্গুর আছে পাকা পাকা পেক পেঁপে আছে ওই জায়গার মধ্যে এবার হাতি তারে নিয়ে গেছে সুবহানাল্লাহ এই জন্য দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম যারা মুমিন হবে যারা নেককার বান্দা হবে তারা যেখান থেকেই পাবে সেখান থেকেই খাবে না ওইটা নেওয়ার আগে চিন্তা করবে এটা আমার জন্য হালাল নাকি আমার জন্য হারাম আগে চিন্তা করবে হালাল ভাবে গ্রহণ করবে আর হালাল না হলে মুমিন বান্দা কোটি টাকা হলে গ্রহণ করবে না ঠিক না ভাইরা আমার এই জন্য যখন সম্পদ গ্রহণ করব এটা কোন পথে আসতেছে আমার জন্য হালাল না হারাম এটা আগে আমরা যাচাই করব এরপরে গ্রহণ করব ইনশাআল্লাহ চার নাম্বার এই যে সম্পদ উপার্জন করেছো এই সম্পদটা কোন কাজে ব্যয় করেছো মুসলমান ইমানদার আপনার আমার টাকা আমাকে আপনাকে জান্নাতে নিবে আপনার আমার টাকাই আপনাকে আমাকে জাহান্নামে নিবে ঠিক কি না সম্পদ পাওয়ার পরে যদি এটার যথাযথ ব্যবহার করতে পারি আমার জন্য জান্নাত আর যদি এটা গুনাহের কাজে ব্যয় করি আল্লাহর রাস্তার বিপরীত রাস্তায় খরচ করি আমার জন্য জাহান্নাম ঠিক কি না এরপরে পাঁচ নাম্বার ছাত্র ভাইদের জন্য এলেম অর্জন করেছো কতটুকু এবং এলেম অনুযায়ী কতটুকু আমল করেছো এলেম অর্জন করতে হবে যেটা জানবো ওইটার উপরে আমল করার চেষ্টা করতে হবে মালিক আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন আবারো বলছি পাঁচটা প্রশ্নের উত্তর না দেয়া পর্যন্ত বনি আদম হাসরের ময়দানে এক কদম নড়তে পারবে না এক নাম্বার তোমার হায়াতের জিন্দিগি কোন কাজে অতিবাহিত করেছো দুই নাম্বার তোমার যৌবনের শক্তি সামর্থ্য কোন কাজে ব্যয় করেছো তিন নাম্বার কোন উপায়ে ধন সম্পদ উপার্জন করেছো চার নাম্বার এই সম্পদ কোন রাস্তায় খরচ করেছো পাঁচ নাম্বার কতটুকু এলেম অর্জন করেছো এবং এলেম অনুযায়ী কতটুকু আমল করেছো মালিক আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন এবং বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করুন আলোচনার মধ্যে ভুল ত্রুটি হলে মালিকের কাছে ক্ষমা চাই আপনাদের কাছেও ক্ষমা চাই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে আল্লাহ তাআলা